হ্যালো এভরিওয়ান, আমি পল্লবী। আমার নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আর সকলকে জানি রথযাত্রার অনেক শুভেচ্ছা। আর রথযাত্রার দিন রথ দেখতে বেরোবো না তাই ঘটনা হয়, তাই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি রথ দেখতে। আর এখন চলে এসেছি আমাদের এখানে জাগ্রত কালী মায়ের মন্দির। সেই মন্দিরের সামনেই একটা বড় রথ বেরোয়, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেইখানেই এসেছি, চলো। এই যে দেখো এখানের রথ কত সুন্দর করে সাজিয়েছে রথটা। আর এখানে পরপর বেশ কয়েকটা, মানে অনেকগুলোই রথ বেরোয়, কিন্তু তিনটে মতো তো রথ থাকেই। তো সেইগুলোই এখন আমরা দেখতে যাব। আর এখন এই যে আমার ছোট্ট সোনাকে রথের দড়ি টানাচ্ছিলাম, তো চলো যা যা দেখবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই পুরো ভিডিওটা সকলে দেখতে থাকো। আর আমার ছোট্ট সোনাটা এত বদমাশ, ওকে যতবার রথের অতীত থেকে টেনে আনি ততবারও সেই রথের ভিতরে ঢুকে যাচ্ছে, সেই মালা ডালাগুলো সব ছিঁড়ে দিচ্ছে, ধরে টানাটানি হচ্ছে। তাই জন্য দু হাত শক্ত করে ধরেছিলাম। আর এই রথটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বাকি যা যা দেখবো সেগুলো তো তোমাদের দেখাবো। আর ওই যে যতবার টেনে আনছি ততবার ও রথের দড়িটা ধরতে যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, অন্য জায়গায় যাব। আর এই যে ওকে ফটো তুলে দেবে বলে কত ডাকছিল, সে অন্যদিকেই ধ্যানে ব্যস্ত, সব লোকজন দেখছে। এখন এবার আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে চা খেতে। এই দোকানে আমার বড় রোজ চা খেতে আসি, নাম হচ্ছে কাকার চায়ের দোকান। তো যাই হোক, আমাদের একটু চায়ের নেশা আছে বটে, আমার বোনেরও আছে আমারও আছে, তো ওর একটু বেশিই আছে, তো আমার একটু কমই আছে। যাই হোক, ও রোজই দোকানে আসে এই দোকানে চা খেতে। তো যাই হোক, আজকে আমিও খেয়ে নিলাম। যখনই আসি আমি এদিকে খাই, ওকে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দিয়েছে, আর এই বিস্কুট দুটো খুলে বেশ করে ক্রিমগুলোকে চেটে চেটে খাচ্ছিল। এখানে চা খেয়ে তারপরে আবার বেরোবো। এই কাকুর দোকানে চাটা এত সুন্দর করে যে এক কাপ খেলে আর এক কাপ খেতে ইচ্ছা করে। আর আমার তো খুবই ভালো লাগে, সেই জন্য যখনই আসি তখনই চাটা খেয়ে তারপরে যাই। চলো এখন চলে এসেছি আর একটা জায়গার রথ দেখতে। তো এই জায়গাটার নাম হচ্ছে আমাদের ব্যানার্জির হাট, মানে হাট বসে এখানে প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার করে। তো আজকে যেহেতু রবিবার সেহেতু হাট বার একটু ভিড়ও রয়েছে, মানে এক এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, কিন্তু পিছন দিকে অনেকটা ভিড় ঠেলে তারপরে এসেছি। ওই যে দূরে যে রথ দেখা যাচ্ছে সেইখানেই যাচ্ছি আমরা রথ দর্শন করতে, জগন্নাথ দেবের দর্শন করতে। আর এইখানে ব্যানার্জি হাটের ভিডিও তো অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে হাট বারে প্রচুর, মানে সমস্ত কিছু পাওয়া যায়, মানে হাট মানে বুঝতেই পারছো সমস্ত কিছুই পাওয়া যায়। আর এই যে দেখো এখানে রথটাও খুবই সুন্দর, ছোটোর মধ্যে এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ঠাকুরগুলো তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমার ছোট্ট সোনা এসেই আগে ও রথের দড়ি ধরবে বলে কিন্তু এদিক ওদিক দেখছে, ওর পাপা ওকে একটু ধরিয়ে দিল। দেখো এখন ধরে টানাটানি করছে, মানে ও যেই একবার দেখে নিয়েছে দড়িটা, ও এখন এটা ছাড়া মুশকিল আছে, মানে যে কখন ছেড়ে এখান থেকে যাবে তার নেই ঠিক। আর মানে পাশের থেকে সবাই বলছিল বলে, মানে কত বাচ্চাদের টানতে বলছে তারা ভয়তে যাচ্ছে না সামনে, আর ও ওই দড়িটা ধরে কী সুন্দর টানাটানি করছে। রথের মেলায় আসবো আর জিলিপি খাবো না তাই কখন হয়, কিন্তু এই জিলিপি খেতে গিয়ে যা বিপত্তি ঘটেছে সে আর কি তোমাদের বলবো। এই জিলিপি খেতে গিয়ে যা সর্বনাশ আমাদের হয়েছে আর সে বলার মতো ভাষা নেই। তো যাই হোক, যখন কিনছিলাম তখন তো আর বুঝিনি যে এই রকম অবস্থা হবে আমাদের। তো যাই হোক, এখন দোকানে চলে এসেছিলাম জিলিপি নিতে, আর তখন জিলিপি ভাজছিল সবে, মানে জিলিপির থালা ফাঁকা, মানে সমস্ত কিছু আছে আর এই দেখো শুধু জিলিপির থালা ফাঁকা হচ্ছে আবার ভরছে। তো যাই হোক, আমরা জিলিপি ভাজার পর জিলিপি নিয়ে বাড়ি গেছি, আর বাড়ি যাওয়ার পরেই হয়েছে বিপত্তি। আমরা কত টাকার জিলিপি কিনেছি জানো, প্রায় 150 টাকার কাছাকাছি জিলিপি কিনেছিলাম, মানে আমাদের বাড়ির জন্য কিনেছিলাম প্লাস আমার বাপের বাড়ির জন্য কিনেছিলাম। তো মানে নিজেরা কিনেছি কিনেছি, মানে মানুষের বাড়ি দিয়েও যে এইরকম লজ্জায় পড়তে হবে সেটা ভাবিনি।
জিলিপি তো মুখেই তোলা যায়নি, পুরো জিলিপি একদম প্যাকেট শুদ্ধ বেঁধে টান মেরে ফেলে দিতে হয়েছে, এইরকম অবস্থা জিলিপির। আর জিলিপিটা কেমন ছিল সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর দেখো জিলিপিটা অ্যাকচুয়ালি কী হয়তো বলতো, ভালো করে ভাজছেই না, এত লোকের ভিড়, মানে দিচ্ছে সঙ্গে সঙ্গে তুলে রসে ডুবিয়ে দিচ্ছে, অত ভিড়ের মধ্যে না মানে বুঝতেও পারিনি। এই যে দেখো বাড়িতে এসে দেখছি জিলিপির এই অবস্থা, মানে পুরো আটা গোলা, মানে ময়দা ময়দা মাখা মনে হচ্ছে পুরো। এই জিলিপি মানুষে খায়? মানে এইরকম জীবনে কোনোদিন হয়, মানে আজ পর্যন্ত এত বড় হয়েছি জীবনে কোনোদিন না। তো যাই হোক, রথযাত্রার দিন বেরিয়ে রথ দর্শনটা তো খুব ভালোই হয়েছে, আর যা যা ফটো তুলেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আজকের এই রথযাত্রার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করো। তো সকলের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।